শুধু দর্শকবৃন্দ আজকে আমি চলে এসেছি একটি মার্কেটে। তো এই মার্কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে খাঁচাগুলো, এই খাঁচাগুলো পাখির খাঁচা বলাই চলে। তো সবগুলোই কিন্তু পাখির খাঁচা। এখানে আপনারা দেখতে পারতেছেন কবুতরের খাবার, মানে এই দোকানে আপনি কবুতরের যাবতীয় যত প্রকারের জিনিস আছে আপনি পাবেন। ওষুধ থেকে শুরু করে খাঁচা এবং পানির পাত্র এবং খাদ্য সব কিছু এক দোকান থেকে আপনি ক্রয় করতে পারবেন। তো এই দোকানটা কোন মার্কেটে অবস্থিত সে বিষয়ে আমি কথা বলবো এই দোকানদার ভাইয়ের সাথে, এবং এই দোকান থেকে পাইকারি নাকি খুচরা মাল বিক্রি করা হয় এই বিষয়ে কথা বলবো। দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবুতরের খাবার, সবগুলোই কবুতরের খাবার। এখানে লেজা আছে, গম আছে, ভুট্টা আছে। তো পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দোকান কিন্তু ভরপুর, মানে কবুতরের না পশু পাখির যত প্রকারের যাবতীয় যা লাগে সবই আপনি এক দোকানে পাবেন। যদি দর্শক বিন্দু আমি এখানে কথা বলতেছি আপনারা এতক্ষণ যেই খাবারের দোকানটা দেখলেন এই ভাইয়ের সাথে, তো এই ভাইয়ের দোকানে কিন্তু একটা মজার একটা ঘটনা হলো, এক দোকানে কিন্তু আপনি সব পাবেন। তো কবুতরের যত যাবতীয় যা জিনিসপত্র আছে আপনি এই দোকান থেকে ক্রয় করলে একসাথে সব কিছু পেয়ে যাবেন, ওষুধের থেকে শুরু করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা জানতে পারি? মোহাম্মদ লিটন হোসেন। লিটন হোসেন, তো ভাই আপনি যে দোকান দিচ্ছেন এ তো একটা আনকমন দোকান, এক দোকানে তো সবই পাওয়া যাচ্ছে। তো কী কী পাওয়া যায় কবুতরের, মানে আসবাবপত্র আপনার এখানে খাবার থেকে শুরু করে সবই? সব এ টু জেড যা লাগে পালতে। কবুতর কী কী আপনার দোকানে কী কী পাওয়া যায় কবুতরের খাবার থেকে শুরু করে? খাবার, পানির বাটি, খাবার বাটি, খাঁচা, বাটি, ট্রে, কবুতরের রেসের মেডিসিন, ক্যারি বক্স, রেসার বক্স, সব, মানে কবুতরের যা প্রয়োজন সব আপনার দোকানে আছে। কবুতর পাখি এ টু জেড শৌখিনে তো সব কিছু পাওয়া যায়। ওষুধ আপনি কীভাবে দেন, আপনি কীভাবে বুঝেন যে ওষুধ মানুষ এসে প্রেসক্রিপশন নিয়ে আসে সমস্যা বলে দেওয়া যায়? আর এখন তো কবুতরের জন্য স্পেশাল ওষুধই বের করছে, পিবি গ্রুপের সব আছে এখন। কবুতরের যে সমস্যা জনিত সব রোগের ওষুধই পাওয়া যায় এখানে। মানে সব রোগের ওষুধ আপনার দোকান থেকে ওষুধ করা করা যাবে? সব রোগের, সব দেশি বিদেশি সব ওষুধ। মানে ওষুধ দিতে দিতে আপনার একটা প্র্যাকটিক্যাল একটা ই হয়ে গেছে যে কোন রোগের কী ওষুধ দিতে হবে এটা, মানে আয়ত্তে চলে আসছে আপনি এরকম। তো দর্শক আপনি কিন্তু শুনতে পেলেন, তো দর্শক আপনাদেরকে এখানে খাঁচাও দেখতে পাচ্ছে আপনার দোকানে খাঁচা। এই খাঁচারগুলোর প্রাইস কীরকম? এগুলোর প্রাইস হলো 500 থেকে শুরু, 400 থেকে 500 টাকা আছে, 800 টাকা আছে, বিভিন্ন সাইজের বিভিন্ন দাম। বিভিন্ন সাইজের বিভিন্ন দামের খাঁচা এখানে পাওয়া যাবে না? তো বর্তমানে খাবারের মূল্য কীরকম? খাবারের মূল্য একটু বাড়তি, কারণ হলো এখন তো বেশি জন, তাই একটু দাম বাড়তি, এক দুই মাস এরকম বাড়তে যাবে। বর্তমান যেটা 30 টাকাটা একটু 32-35 টাকা হয়ে গেছে, এই এক দুই মাস পর আবার কমে যাবে। বছরে এই এক দুই মাস একটু কষ্ট থাকে খাবারের, কারণ সিজন থাকে না, তো তাই একটু দাম বেশি হয় আর কি। এখান থেকে আপনি কি পাইকারি বিক্রি করেন? পাইকারি, খুচরা, হোলসেল সব সব বিক্রি করেন? সারা বাংলাদেশের যে কোনো জায়গায় খাবার পাঠানো যাবে। খাবার থেকে শুরু করে লেজা কত করে বিক্রি করতেছেন? লেজা 60 থেকে শুরু করে 90 টাকা পর্যন্ত আছে, কোয়ালিটির উপর। কোন খাবারটা আপনার দোকানে বেশি চলে? মোটামুটি সবই চলে, দেখি জাতীয় যত খাবার আছে প্রায় সবই চলে। সবই চলে না? কোন সিজনে আপনার বেচা কিনা বেশি হয়? এর নর্মালি তো শীতকালে একটু বেশি বিক্রি, কারণ শীতকালে সব একটু কবুতর উড়ায়, এই জন্য একটু বেশি লাগে। অনেকে ব্রিডিংয়ে দেয়, এই জন্য খাবার শীতকালে একটু বেশি লাগে। এই যে মানে শীতকালে কবুতরের খাবার আসবাবপত্র একটু বেশি চলে, বেশি চলে, মেডিসিন থেকে শুরু করে সব একটু বেশি লাগে। শীতকালে সবার একটু কবুতর পালা সব মনের ভিতরে জাগে না? ইয়েস। তো আপনার পিছনে তো অনেক মাল সামান দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো হলো কুকুর, বিড়াল, মানে পেট ফুড অ্যানিমেলের আর কি, কুকুর, বিড়াল, খরগোশ, বিলাতি, ইঁদুর, এইসবের ওষুধ, ময়না, শালিক, টিয়া পাখির, এইসবের সবগুলোর খাবার পাওয়া যায়। প্রাণী জগতের যত খাবার আছে বা যত আইটেমের আসবাবপত্র আছে সবই আপনার দোকানে পাওয়া যায়? সবই আছে। এবং দোকানটা কোথায় অবস্থিত? এটা মিরপুর 1 নম্বর শাহসিটি মার্কেটের 12 নম্বর দোকান। 12 নম্বর দোকান, দর্শক বিন্দু আপনি যদি দোকানের নাম শুনলেন, মিরপুর 1 নম্বর শাহসিটি মার্কেটের সোহাগ এন্টারপ্রাইজ। সোহাগ এন্টারপ্রাইজ, হ্যাঁ, 12 নম্বর দোকান। আমার নাম হলো মোহাম্মদ লিটন। দর্শক বিন্দু আপনি কিন্তু ভাইয়ের নামটা শুনতে পারলেন, তো আপনি এই নামে যদি এইখানে যদি যোগাযোগ করেন তাহলে আপনি সমস্ত আপনার কবুতরের ওষুধ থেকে শুরু করে আসবাবপত্র পর্যন্ত আপনি এক দোকান থেকে ক্রয় করতে পারবেন। তো দর্শক আমি আপনাদেরকে আবারও দেখার চেষ্টা করতেছি সব কিছুই আছে এখানে। এই পানির পাত্রগুলো কত করে বিক্রি করেন আপনারা? 10 টাকা। 10 টাকা পিস না? তো দর্শক এখানে কিন্তু কত কয়েক আইটেমের পানির পাত্র আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কি পানির পাত্র ভাই? হ্যাঁ, এটা চায়না পানির মতো ইম্পোর্টেড, বেলজিয়াম থেকে আনা। বেলজিয়াম থেকে আনা? না জি। দর্শক আমি নামও শুনি নাই, এই পানির পাত্র আপনারা শুনছেন কিনা সেটা সন্দেহ লাগতেছে। বেলজিয়াম থেকে আগত? বেলজিয়াম থেকে। বেলজিয়াম থেকে আসছে নলটা? এটা লক ওয়াটার পট। লক ওয়াটার পট, ওয়াটার পট। তো দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এটা কি খাবার বলা হয় ভাই? এটাকে ফেন্সি মিক্স বলা হয়, ফেন্সি বা রেসার মিক্স। এটার মূল্য কিরকম? এটা হলো 45 টাকা। 45 টাকা। ধান কিরকম মূল্য? ধান 30 টাকা। 30 টাকা। আর যখন মানে সিজন মানে
নরমালি থাকে তখন ধান 25 টাকা হয়, 25 এর নিচে তার নামে না, না ওইটা খুচরা বাজারে 25 নিচে নামে না। তাহলে তো আমাদের দেশে কৃষক খুব ভেজালে পড়ে যায় 25 এর নিচে নামলে। তো ভাইয়ের নাম্বারটা একটু দেন দেখি। যে আমার নাম্বারটা হলো 01685515487। দর্শক বন্ধু আপনারা কিন্তু ভাইয়ের নাম্বারটা পুরোপুরি ভাবে শুনলেন। যদি আপনার কবুতরের কোনো কিছু ক্রয় করতে চান তাহলে এই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। এবং যদি কোনো কবুতরের যদি অসুখ হয় তো যদি কেউ ফোন দিয়ে আপনার কাছে জানতে চায়, আপনার ওষুধের নাম বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই আমি নাম বলে দিব। যে কোনো থেকে আমাকে ফোন দিলেই হবে, যে কোনো জায়গা থেকে আমি নাম বলে দিলেই হবে। মেডিসিন কিনে নিলে নিয়ম অনুযায়ী খাওয়ালেই ঠিক হয়ে যাবে। দর্শক আপনারা কিন্তু খুব মূল্যবান একটা কথা শুনলেন যে আপনাদের ঘরে বসে থেকে কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন যে ভাই আমার এই কবুতরের রোগটা হয়েছে। তো ভাই যে সাজেশন দেবে, যে প্রেসক্রিপশনের কথা বলবে, যে ওষুধের কথা বলবে, সেই ওষুধটা আপনি প্রয়োগ করে কবুতরের যদি সেবন করেন তাহলে ইনশাল্লাহ আপনার কবুতর ভালো হয়ে যাবে। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ নতুন নতুন পশু পাখি ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো এই বলে আপনাদের মাঝখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে। জি।